বিশ্বে এমন কিছু দ্বীপ আছে যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই তা স্বর্গের সাথে তুলনা করেন। এমনই ছবির মতো সাজানো এক দ্বীপ আছে যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। কিন্তু জানলে অবাক হবেন, এখানে মানুষের মৃত্যু ও জন্ম দুটুই বেআইনি। মানুষ হোক বা অন্য কোনো জীব, মৃত্যু ও জন্ম দুটুই অতি স্বাভাবিক বিষয়। কিন্তু সেই অতি স্বাভাবিক ব্যাপারই নিষেধাজ্ঞা রয়েছে এখানে। মানুষের মৃত্যু ও জন্মে দুটুই বেআইনি। স্বর্গের মতো সুন্দর এই জায়গায় রয়েছে আরো অদ্ভুত কিছু নিয়ম। এই জায়গায় কোনো নারী গর্ভবতী হলে প্রসবের আগে এখান থেকে চলে যেতে হবে। শুনতে অদ্ভুত লাগলেও এমন একটি জায়গা সত্যিই রয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম এই জায়গার, কারণ জানলে চমকে উঠবেন। সালভার একটি নরওয়েজিয়ান দ্বীপ যা আর্কটিক মহাসাগর এলাকায় পড়ে। এই দ্বীপে মানুষের মৃত্যু ও জন্ম দুটুই বেআইনি। সালভার জন্ম এবং মৃত্যু দুটুই নিষিদ্ধ হবার একটি বড় কারণ হলো প্রকৃতি। আসলে এটি অত্যন্ত শীতল, এখানে কারোর মৃত্যু হলে তার শরীর পচে না, ফলে দাফন করা অসম্ভব। এর ফলে ভাইরাস উৎপন্ন হয় এবং এই ভাইরাসের প্রভাবে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আর এই জন্যই কেউ অসুস্থ হলে তাকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়, এমনকি যারা অনেক বেশি বয়স্ক হয়ে যান তাদের বাইরে রেখে আসা হয়। এখানে অ্যালকোহল পানের ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। এখানকার পরিবেশ বিশেষজ্ঞদের মতে এলাকাকে নিরাপদ রাখতে এটা করা দরকার। এখানে ড্রোন ও সম মোবাইল চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিড়াল এখানে নিষিদ্ধ, কারণ তারা সংক্রমণ ছড়াতে পারে। তা সত্ত্বেও এই জায়গাটা খুব সুন্দর। এছাড়াও কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশ আছে যেখানে জন্ম ও মৃত্যু নিষিদ্ধ। যেমন ধরুন ইতালির ফ্যালসিয়ানো দেল মেক্সিকো। 2012 সালে মার্চ মাসে ইতালির ফ্যালসিয়ানো দেল মেক্সিকো শহরে এক আইন পাস হয়। সেই আইন অনুযায়ী এই পৌরসভায় বসবাসকারী কোনো ব্যক্তির মৃত্যু বেআইনি। আসলে এই পৌরসভা এলাকায় কবরস্থানে আর জায়গা নেই, সেখানে কাউকে কবর দেওয়ার এতটুকু জায়গা নেই। এই কারণে বয়স্ক মানুষদের সবাইকে পৌর এলাকার বাইরে থাকতে হয়। এখানকার মানুষদের মোটা টাকার বিনিময়ে কবর দেওয়া হয় অন্য এক শহরে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।